আসন্ন দ্বাদশ নির্বাচনকে ঘিরে নোয়াখালী তিন আসনের মনোনয়ন প্রত্যাশীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। আসনটি পেতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, 1961 সালের 20 এপ্রিল জন্মগ্রহণ করেন মামুনুর রশিদ কিরণ। বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামে। তার বাবার নাম এবিএম জয়নাল আবেদিন এবং মা ছেতারা বেগম। পেশায় ব্যবসায়ী মামুনুর রশিদ রাজনীতিতে বেশ সক্রিয়। তার শিক্ষাগত যোগ্যতা বিএ। দেশের খ্যাতনামা ওষুধ প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ। এছাড়া বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও তিনি। তার বড় ছেলে জিহান আল রশিদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। ব্যবসায়ীর পাশাপাশি নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। আসনটি জাতীয় সংসদের 270 নম্বর, জেলার বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী তিন আসন। এখানে মোট ভোটার 3,92,298 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,02,686 জন এবং নারী ভোটার 1,89,612 জন। নোয়াখালী তিন আসনে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। বিগত 11টি সংসদ নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে যায় 5 বার, বিএনপির দখলে 5 বার এবং জাতীয় পার্টির দখলে যায় 1 বার। মামুনুর রশিদ কিরণ 11 জাতীয় সংসদ নির্বাচন সহ মোট 2 বার এমপি নির্বাচিত হয়েছেন। 2014 সালে 10 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার এমপি নির্বাচিত হন তিনি। সেবার বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর 11 জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন মামুনুর রশিদ কিরণ। সেবার নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 2,17,729 ভোট। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন 53,790 ভোট। এমপি নির্বাচিত হওয়ার পর মামুনুর রশিদ তার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। এ কারণে স্থানীয় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয় তিনি। সাদাকালো নিউজ।